মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ভিতরের উঠোনের এই সিঁড়িতে বসে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ বর্মশে বাজার নিয়ে এসেছে, বাজারগুলো সব বের করলাম। এটা রয়েছে সেই কাকরুল না কি বলে সেই জিনিসটা, দেখতে একদম চিচিঙ্গার মতো, এটা খেতে খুব ভালো। ভিতরটা একদম শশার মতো হয় আর খেতে একদম ঝিঙের মতো হয়। তো এই জিনিস এনেছে, এটার মধ্যে ভেন্ডি, পটল, ঝিঙে আর বেগুন রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, কচুরমুখী রয়েছে। একদম বাজার টাজার খুলে নিয়ে বসেছি। চলো আজকে তোমাদের সঙ্গে দিনটা শুরু করা যাক। শাস্তি দেখো শাস্তি, তুমি দুদিন হতো সকাল সকাল, আর ছদিন তো আমি উঠি আগে। যে দেরি করে উঠবে, আমাদের নিয়ম হচ্ছে যে দেরি করে উঠবে সে হচ্ছে বিছানা ঢোকাবে, বুঝলে? এটা কিভাবে রাখা হচ্ছে ঠিক করে রাখো। এটা হচ্ছে যেভাবে রাখা হয় সেভাবে হচ্ছে, ঠিকঠাক করে রাখো। চাদরটা দেখো ভাঁজ করলো না, ওরে ভাঁজ করা লাগবে না। তুমি কি ভাঁজ করে রাখো নাকি? আমি ভাঁজ করেই রাখি, কিভাবে রেখে দাও? আরে আটকাবে না ড্রয়ার, ঠিক আটকাবে। দেখো এই শাস্তিটা আমি তোমাদেরকে একটা সাজেস্ট করছি, কিছুই বানাতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। প্রথমে ভেবেছিলাম গোলা রুটি বানাবো, কিন্তু ময়দাটায় পোকা লেগে গিয়েছে। একটুখানি পেঁয়াজ কুচি, একটু সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। বেস্ট লিপস্টিক এভার ইউজ, দেখো প্রচুর ক্রিমি লিপস্টিক ইউজ করে দেখেছি, যেগুলো গরমের কারণে একদম গলে গলে পড়ে। আমার মতো তোমাদেরও নিশ্চয়ই এই প্রবলেমটা ফেস করতে হয়। আর মেয়েদের মেকআপের জন্য লিপস্টিক কিন্তু একটা মেন থিং। কি করব কিছুই ভেবে না পেয়ে বর দেখি তখন আমার জন্য নিয়ে আসলো মামাআর্থের ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক। তাও একটা না, একসাথে পুরো নটা ডিফারেন্ট শেড। আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম লিপস্টিক গুলো পেয়ে। এগুলো প্রতিটাই ক্রিমি ম্যাট স্ট্রাকচার হওয়ায় ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশনে দেখো কত ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। এগুলো কিন্তু 8 ঘন্টা পর্যন্ত ঠোঁটে লং স্টে করবে, প্রতিটা শেডই কিন্তু ভীষণ সুন্দর। প্লাস দিস আর এনরিচড উইথ মুড়ুমুড়ু বাটার অ্যান্ড ভিটামিন ই, সাথে সাথে কিন্তু নন ড্রাইং এবং ফ্লেক প্রুফ। এছাড়াও মেড সেফ সার্টিফাইড হয়, ডেইলি বেসিসেও কিন্তু ইউজ করা যায়। প্রত্যেকটা শেডই কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের জন্য সুইটেবল, ঠোঁটকে একদমই ড্রাই করে না আর খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। শেড গুলো হলো রুবি ক্রাশ, রোজ নিউড, পিঙ্ক রোজ, মফ ব্লুম, টিউলিপ ম্যাগনেট, অ্যাপ্রিকট টপ, পিলো নিউড, হিবিস্কাস নিউড, ক্যানবেরি ক্রাশ। টোটাল নটা শেডেরই সোয়াচেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটা শেডই আমার খুব পছন্দ হয়েছে। মামাআর্থের সমস্ত প্রোডাক্টগুলো ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল অ্যান্ড অল ন্যাচারাল। মামাআর্থের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে মামাআর্থের ওয়েবসাইট, মামাআর্থের অ্যাপ, অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড পপেলে। তোমরা যদি মামাআর্থের প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে আমার কুপন কোড SILA2024 SHEILA2024 ইউজ করলে mamaearth.in থেকে পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। মামাআর্থের প্রোডাক্টগুলো তোমরা সেম ভাবে কিন্তু অফলাইন স্টোরেও পেয়ে যাবে। মেসেজ মি অর কমেন্ট ডাউন বিলো নেক্সট টাইম ইউ স্পট আ মামাআর্থ স্টোর নিয়ার ইউ। কি হলো মুখ কেমন কেন? খেয়ে নাও। গরমে আর ভালো লাগছে না, আজকে মানে মনে হয় হাইয়েস্ট গরম পড়েছে। উফ কি গরম কি গরম, এই গরমের মধ্যে ম্যাগি তো একদমই ভালো লাগছে না। সেদ থেকে তো চিকেন দই খেলে ভালো হতো। সেটাই আমিও ভাবছিলাম। তোমাদের ওখানে কিরকম গরম জানি না, এখানে তো প্রচন্ড গরম আজকে। আমি বাজারে গেছি পুরো চ্যান হয়ে গেছে আমার। আর স্পেশালি আমাদের বাড়িতে যে এত রোদ্দুর পড়ে, একতলা বাড়ি, কোনো গাছ নেই তো, মারাত্মক গরম। এই গরমের মধ্যে সত্যি মানে আমার তো কষ্ট হচ্ছে। আর স্পেশালি তোমরা যারা বাইরে বাইরে কাজ করো, মানে সারাক্ষণ উনুনের সামনে থাকো, আমি তো ভাবতেই পাচ্ছি না কি কষ্ট কি কষ্ট। বাপরে বাপ, এখন তো মানে গরমের ছুটিও না, তারপরে বাচ্চাদের স্কুলেও যেতে হচ্ছে এই গরমে, তার মধ্যে কারেন্ট অফ হলে কারেন্ট আসতেই চাইছে না। অবস্থা ভীষণ খারাপ বাবা। আর একদমই আমার ভালো লাগছে না, আমি এত শখ করে বানালাম, দেখো বর আগে আমাকে দিয়ে ট্রাই করাচ্ছে। এখন নাহলে রেখে দাও, সন্ধ্যার সময় খেয়ে নিও। আর একটু লেবুর জল বানাই, তুমি একটু খাও। আমি একটু অল্প খেয়ে নিচ্ছি, তুমি একটু লেবুর জল করো। অনেকটা বেশি বানিয়ে ফেলেছি, এটা সন্ধ্যাবেলাই খেতে হবে, আজকে গরমে না খেতেই ইচ্ছা করছে না। এই যে বন্ধুরা আমাদের কারেন্টের বিল চলে এসেছে। আমি তো ভাবছিলাম এই মাসে প্রচুর বিল আসবে, কিন্তু মোটামুটি আমার আইডিয়া ঠিকঠাকই আছে, কারণ যেহেতু আমাদের এসিটা সব সময় চলছে এই গরমের সময়। তো আমাদের এই মাসে বিল এসছে 5,583 টাকা। তো এখন বিলটা ভাবছি দিয়ে দিই, আজকেই লাস্ট ডেট, নাহলে আবার কিন্তু ফাইন হয়ে যাবে। তো বিলটা দিয়ে দিই। এই দেখো তোমার তো ডিসকাউন্ট হয়েছে দেখছি। আমার কটা নাইটি আর এই কটা জামা কাপড়।
একটু তো হাওয়া দিচ্ছে, একটু যেন বৃষ্টি আসে, এটাই শুধু চাওয়ার। গরমে প্রত্যেক দিন দুপুরবেলা ভোল্টেজ থাকে না, দেখো পাখা চলছেই না। এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি, ঘরে তো এসি চলছে না, যার জন্য বাইরে বসে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। কি খুঁজছো? খুঁজছি তো একটা জিনিস। কি জিনিস? এটা অনেকদিন আগে কিনেছিলাম, এটাকে খাওয়াইনি, এটাকে আজকে খাওয়া বুঝলাম। আর বিস্কুটটা ঢেলে ফেলি, ওগুলোতে কি ছিল। গুড ইভিনিং সবাইকে, এখন বেজে গিয়েছে সন্ধে ওরকম 7:30, অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তার কারণ আজকে ভাত ঘুম দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলাম যে এসির ভোল্টেজটা এসছে, মানে এসিটা চলছে বেশ ভালো মতো, গরমে কষ্টে না পেরে একদম পুরো। আর একবার চান করেছি আজকে, আমি দুবার চান করেছি, ভাত ঘুম দিয়েছি, এখন বানাচ্ছি হচ্ছে হলদিক্স, সাথে বিস্কিট তো আছে, আর ইয়োগবারটা ট্রাই করব। প্রবীর তো হলদিক্সও খাবে না, চাও খাবে না, ওই কারণে কি করি হলদিক্স এরকম বড় মানে ডাব্বা না কিনে এখন ছোটো ছোটো কিনি, নাহলে জমে যাবে। একবার সেই কিনে ভুল করেছিলাম বলো, একবার কিনে ভুল করেছিলাম আচ্ছা সারা সেটা। আর এই দিকটা পুরো মেস দেখো, আমাদেরকে কী দেখাবো বলো, চলো হলদিক্সটা বানিয়ে নিই। হলদিক্স আর বিস্কুট এই জিনিসটাকে খুলে ট্রাই করলাম, আরো যেসব বেরি তিল ফিল সবকিছু রয়েছে সেগুলোর টেস্ট ভালো লাগছে, কিন্তু যে মিক্সিংটা যে পাইলটা যেটা বাঁধনটা সেটা নয়, যে মনে হয় মাল্টিগ্রেন আটা দিয়ে বা বেসন টাইপের ওরকম দিয়ে বানানো, যার জন্য খুব একটা ভালো লাগছে না। সন্ধ্যের সময় দেখো এই গরমে মানুষ ঠান্ডা কিছু খায়, আর দেখো হরলিক্স নিয়ে বসে, গরমে গরম জিনিস, গরমে গরম খেলে মানে বলে না বেশি বেশি বিষাক খায়, তেমন গরমে গরম গরম খেলেই ঠান্ডাটা লাগবে, সে চাই কিন্তু গরম হাওয়া দিচ্ছে।